প্রথম সমিতির পরীক্ষায় ভূগোলে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর স্যাম্পল, দমদম সুভাষনগর হাই স্কুল HS কলকাতা। দেখো ক বিভাগের বলছে, ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়া চারটে অপশানের অবরোহণ, আরোহণ, জৈবিক আর পর্যায়ন। তোমরা সঠিক অপশানটা করবে কি? পর্যায়ন। 2 নম্বরটা, উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্র জলে মগ্ন হিমদ্রোণীকে বলে ফিয়র্ড, খাঁড়ি, লেগুন আর কয়েল। সঠিক অপশানটা করবে তোমরা, এর অপশানটা বলা হয় ফিয়র্ড। 3 নম্বরটা, ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তরাঞ্চল, ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড। নবীনতম রাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা। 4 নম্বর, চলমান বালি দ্বারা গঠিত প্রস্তরপূর্ণ মরুভূমিকে বলে আর্ক, হামাদা, শেরির আর ধিয়ান। সঠিক অপশানটা হবে বি, এর অপশানটা হচ্ছে হামাদা। সুন্দরবন অঞ্চলে ভৌগোলিক পরিবর্তনের প্রধান কারণ, 4টে অপশান, সুনামি, বন্যা, ঘূর্ণিঝড় আর জলবায়ু পরিবর্তন। সঠিক অপশানটা করবে তোমরা ডি, এর অপশানটা জলবায়ুর পরিবর্তন। তারপরে তোমার ছয়ের অপশানটা দেখো দিয়ে আছে, বলে ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাটি হলো হীরাকুদ, রিহান, ভাকরা, নাঙ্গাল আর দামোদর। সঠিক অপশানটা করবে গয়ের অপ সি, এর অপশানটা হচ্ছে ভাকরা, নাঙ্গাল। তারপরে 7, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত উষ্ণ ধূলিঝড়কে বলে আঁধি, লু, আম্রবৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড়পূর্ণ হচ্ছে যেটা রাজস্থানের থর বনভূমিতে লক্ষ্য করা যায়, আঁধি। 8, ভারতের মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হল চিরহরিৎ, মরু, ম্যানগ্রোভ আর পর্ণমোচী। সঠিক অপশানটা করবে তোমরা, পর্ণমোচী হচ্ছে মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। এবার বিভাগ ক্ষয়ে তোমার উপযুক্ত শূন্যস্থান পূরণ, প্রথমে দেখো গঙ্গা ব্রহ্মপুত্র মিলিত বদ্বীপ দ্যাস নামে পরিচিত, দ্যাস নামে পরিচিত হচ্ছে সেইটা আমরা কী বলি, সুন্দরবন, যেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ। 1, হিমবাহ ও জলধারা যুগ্ম কার্যের ফলে গঠিত সমপ্রায় ভূমিকে বলা হয় বহির্বিধৌত সমভূমি, বহির্বিধৌত সমভূমি। 3, ভারতের পাহাড়ি অঞ্চলে স্থানান্তর কৃষিকাজ দ্যাস নামে পরিচিত, তাটা হচ্ছে ঝুম চাষ। কী নামে পরিচিত হচ্ছে? ধুম চাষ। তারপর হচ্ছে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, বলছে বারখান বালিয়ারি দেখতে খাপ ছাড়া তরোয়ালি তরোয়ালের মতো। তাহলে এটা তোমার হচ্ছে তরোয়ালটা নয়, তরোয়াল হচ্ছে তোমার শিব বালিয়ারি, তাহলে বারখান প্রথমেটা হবে অশুদ্ধ। 2 নম্বরটা, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কান্তীয় পর্ণমোচী উদ্ভিদের অরণ্য গড়ে উঠেছে, এইটাও তোমার হচ্ছে অশুদ্ধ। কান্তীয় চিরহরিৎ হলে তোমার শুদ্ধ হতো। এবার 1টি বা 2টি শব্দে উত্তর দাও, প্রথমেটা হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট গভীর ফাটলকে বলা হয় বাকশুন, বাকশুন। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিপাতকে বলা হয় কালবৈশাখী, কালবৈশাখী ঝড়। কিউসেক কি? কিউসেক হচ্ছে জল নদীর জলপ্রবাহের পরিমাপের একক, প্রতি সেকেন্ডে যত ঘন ফুট নদী খাতের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয় তাকে বলা হবে কিউসেক। বাম দিক থেকে ডান দিকের মধ্যে দেখো, বাম দিকে দেওয়া আছে উল্টানো নৌকার মতো আর ব্রহ্মপুত্র, আর ডান দিকে মাজুলি, ডামলিন আর ইনসলিম। উল্টানো নৌকার মতো দেখতে ভূমিটা হচ্ছে তোমার ডামলিন, আর ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত দ্বীপ হচ্ছে মাজুলি। এবার 2 নম্বরে, ধারণ অববাহিকা মন্তকূপ, ইস্কার, লুইস, সামাজিক মনুষ্যজন, মালনাদ, মৃত্তিকা ক্ষয়। আর 3 নম্বরে তোমার এই যে ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত কেন সৃষ্টি হয়, বারখান শিববালিয়ারি পার্থক্য, তামিলনাড়ুতে বছরে 2 বার বৃষ্টিপাত, ভারতে এলনিনোর প্রভাব, বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অথবা হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট, আর পূর্ব উপকূলে পশ্চিম উপকূলে সময়ের পার্থক্য, আর ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ সমূহ।